ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল অ্যাবাউট চন্দ্রানী। আশা করছি তোমরা যে যেখান থেকে বসে আমার আজকের ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হলো সানডে, তো আজকে সানডে সকাল থেকে একটা ব্লগ শুরু করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর এদিকে দুপুরের জন্য চিকেন রান্না করে নিয়েছি। চিকেনে আজকে পাতলা ঝোল করেছি আলু দিয়ে। চিকেনের কালারটা দেখো দারুণ দেখতে হয়েছে, যেহেতু আজকে একটু কাশ্মীরি মির্চ ইউজ করেছি সেই জন্য। আর এখানে হচ্ছে মেয়ের জন্য চিকেন রান্না করেছি, তবে একদমই পাতলা করে। ও আমাদের এই চিকেনটা অতটা পছন্দ করে না, সেই জন্য ওর জন্য পাতলা করে চিকেনটা করেছি। আর ওরটা আমি প্রেশার কুকারে করে দিয়েছি, আর আমাদেরটা তো কড়াইতেই রান্না করেছি, ওরটা জাস্ট প্রেশার কুকারে করে দিয়েছি। আর এখানে হচ্ছে আলু হচ্ছে ভাজা, আর ভাত তো করেইছি, ভাত তো করতেই হবে। এই যে তোমাদের একটু দেখিয়ে দিই, এই যে ভাতটা। তো এই ছিল আজকে আমাদের দুপুরের সিম্পল মেনু। তো যেহেতু রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে দুপুর দুটো, তো কিচেনটা আমি খুব ভালোভাবে দেখো ক্লিন করে নিয়েছি, কাউন্টার টপটাও আমি মুছে নিয়েছি ভালো করে। আর আজকে একটুখানি আমি বেসিনটাকেও ক্লিন করেছি ভালো করে। তো দুদিন বেসিনটা আমার ক্লিন করা হয়েছিল না, তো আজকে সেই জন্য ক্লিন করে নিলাম। দুপুরে লাঞ্চ করে আর এখন বেরিয়েছি, এখন আমরা যাব হচ্ছে হাটে। আমাদের এখানে একটা খুব বড় হাট বসে, কিন্তু আজ অবধি কোনো দিনই আমি ওই হাটটাতে যাইনি, তো এইবারে যাব। তো দোলের দিন আমাদের একটা ফিস্ট হবে, আমরা সবাই মিলে ফিস্টটা করব, ইন্দ্রোর বন্ধুবান্ধবরাও সবাই মিলে থাকবে, তো ফিস্ট হবে। তো সেই ফিস্টে আমাদের দেশি মুরগি রান্না হবে। তো দেশি মুরগি আমাদের এই দিকটায় খুব একটা পাওয়া যায় না বাজারে, তো সেই হাটে যাব ওই জন্য, দেশি মুরগি আনার জন্য। আর এই প্রথমবার আমি যাব এই হাটে। মঙ্গলবার দিন যেহেতু দোল, তো আজকে তো রবিবার, সেজন্যই আজকে বসন্ত উৎসবের জন্য এরা সবাই বেরিয়েছে। এরকমভাবে হাঁটতে হাঁটতে পুরো আমাদের ওই এলাকাটা এইভাবে কিন্তু এরা ঘুরবে, আর একটা ছোটোখাটো ফাংশনও হবে, তো সেটাও একটুখানি ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম, আমার চ্যানেলে রাখলাম। আর এখন আমরা চলে এসেছি এই হাটে। আমি কোনোদিন এই হাটে আসিনি, এই হাটটা অনেক বছরের পুরনো একটা হাট, আর এই হাটে সব ধরনের জিনিস পাওয়া যায়। দেখো এখানে পাখিগুলো রয়েছে, এত সুন্দর লাগছে, সব ধরনের পাখি আছে, পায়রা, তারপরে খরগোশ, সব কিছুই আছে, তো দেখে ভীষণই ভালো লাগছে। এরকম ধরনের হাট আমি কোনোদিনই দেখিনি, আর এগুলো দেখো কি সুন্দর লাগছে, এগুলো হচ্ছে খরগোশ, দারুণ লাগছে। তো এবার তোমাদের বলি কেন এই হাটে আজকে আমরা আসলাম। এই হাটে আসার আজকে আমাদের একটা মূল উদ্দেশ্য ছিল, আমরা হচ্ছে দোলের দিন সবাই মিলে একটা পিকনিক করব, সব বন্ধুবান্ধবরা মিলে, ইন্দ্রোর বন্ধুবান্ধবরা মিলে সবাই মিলে একটা পিকনিক করব। তো সেই পিকনিক করব বলে তো আমাদের সবার ঠিক হয়েছে যে দেশি মুরগি হবে পিকনিকে। তো যেহেতু দেশি মুরগিটা আমাদের এখানটায় সবসময় পাওয়া যায় না, আর আজকে যেহেতু সানডে, সানডে করেই এই হাটটা বসে আমাদের ওই দিকটায়, তো সেই জন্য এখান থেকে দেশি মুরগি কেনা হবে বলে কিন্তু আমরা এসেছি হাটে। তো দেখো এখানে তো নানান ধরনের জিনিস, আর এগুলো হচ্ছে মাছ, অ্যাকুরিয়ামে রাখার জন্য মাছগুলো, তো ভীষণ ভালো লাগছে দেখে এই মাছগুলো। তারপরে এদিকটায় আসলাম, এদিকে হচ্ছে হাঁস মুরগি এগুলো কেনা বেচা হয়। তো দেখো এখানে পায়রা রয়েছে। তো যেহেতু কোনোদিন আমি এই ধরনের হাটে আসিনি আগে, তো সেই জন্য এই প্রথমবার এসে কিন্তু ভীষণ ভালো লাগছে, একটা অন্য ধরনের জিনিস আমি দেখছি। কোনোদিন আমি তো এমনি বাজারে গেছি বা কোনো দোকানে মার্কেটে গেছি, বা এই ধরনের হাটে কিন্তু আমি কোনোদিনই আসিনি। তো এই প্রথমবার আমার হাটে আসার অভিজ্ঞতা, তো তোমাদের সাথে একটু শেয়ার করছি, ভীষণই ভালো লাগছে। দেখো এখানে মুরগিগুলো রয়েছে, এবং ছোট থেকে বড় সব ধরনের মুরগি রয়েছে, আর এগুলো হচ্ছে ছোট্ট যে মুরগির যে বাচ্চাগুলো হয়, তো সেই মুরগির বাচ্চাও কিন্তু এখানে রয়েছে। আর এগুলো হচ্ছে একটু মাঝারি ধরনের মুরগি, মানে দেশি মুরগি অনেক ছিল, তো সেই জন্যই সবাই ঠিক করা হলো যে দেশি মুরগি, যেহেতু আজকে সানডে এখানেই পাওয়া যাবে ভালো, তো সেই জন্যই এখানে আসা। আর এখানের মুরগিগুলো দেখো বিশাল বড় বড় মুরগি, আর মোরগ, মোরগও রয়েছে, মুরগিও রয়েছে, মোরগগুলোও অনেক বড় বড় মোরগগুলো। তো আজকে যেহেতু সানডে, প্রচুর ভিড় হয়েছে, সানডে করে এই সপ্তাহে একদিনই এই হাটটা বসে,
তো সেই জন্য কিন্তু খুব ভিড় হয় এই হাটে। তো মোড়কগুলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কত বড় বড় মোড়কগুলো। যেহেতু আমরা শহরে থাকি, এই ধরনের হাঁস মুরগিগুলো আমাদের এখানে আমরা দেখতে পাই না, সেই জন্য এই হাটে গিয়ে এত ধরনের মোড়ক, হাঁস মুরগি এগুলো দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এদিকে কাপড় জামার দোকান আছে, অনেক কাপড় জামার দোকান আছে। তবে কাপড় জামার দোকানগুলোতে যেহেতু সবসময় যাওয়া হয়, তো সেই জন্য আর সেরমভাবে ভিডিও করিনি। আর এখানে একটা খুব সুন্দর মন্দির আছে, তো মন্দিরটাও একটুখানি আমি ভিডিও করলাম। আর এই যে এখানে নানান ধরনের জিনিস রয়েছে, হাট মানে বুঝতেই পারছো সব ধরনের জিনিসই এখানে পাওয়া যায়। তো ছোটোখাটো অনেক জিনিস এখানে রয়েছে। আর এদিকটা হচ্ছে সব গাছের দোকান, দেখো নানান ধরনের গাছের চারা কিন্তু এখানে রয়েছে। তো সব গাছ আমি চিনিও না, তো যাই হোক আমি একটু একটু করে সব কিছুই ভিডিও করলাম। আর এদিকে নানান ধরনের ফুলের গাছ রয়েছে, যদিও আমি গাছ কিনিনি, আমার ফ্ল্যাটে গাছটা আমার এখনও রাখা হয়নি, তো সেই জন্য আমার জায়গাটা ছোট বলে ব্যালকনিতে, ওই জন্য আমি গাছটা এখনও রাখিনি। তো ভীষণ ভালো লাগছিলো, মনে হচ্ছিলো যেন একটু কিনি, কিন্তু তাও কেনা হয়নি। তো গাছগুলো দেখো ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে। আর এগুলো হচ্ছে নানান ধরনের সার, গাছে দেওয়ার যে বিভিন্ন সারগুলো হয়, এই সারগুলো কিন্তু এখান থেকেও কিনতে পাওয়া যায়। আর নানান ধরনের দেখো ডাল, ধান সব কিছুই আছে। হাট বলতে আমরা যেটা বুঝি সব কিছুই পাওয়া যায়, তো সেই হাটেই আজকে এসছি, কোনোদিন আসিনি, এই হাটে আসার অভিজ্ঞতা এই প্রথমবার। তো ফুলের গাছগুলো দেখো খুব সুন্দর লাগছে, নানান ধরনের ফুলের গাছ কিন্তু এখানে রয়েছে। দেশি মুরগি নেওয়া হয়েছে ফিস্টের জন্য, তবে এখানে তো কেটে দেয় না, এখানে গোটা মুরগি বিক্রি হয়। তো সেজন্য নিয়ে গিয়ে আমাদের ওখানে যে বাজার আছে, বাজারে দিলে পরে ওরা কেটে দেবে। তো সেই জন্য এবারে বাড়ি ফিরব। তো এই ছিল সানডেতে আমার ব্লগ, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে আজকে নতুন ভিজিট করছো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো দেখো হাটে থেকে এই কুলগুলো নিয়ে এসেছি, কুলগুলো খুব বড় বড় ছিল আর খুব মিষ্টি। তো আমার ব্লগটা আজকের মতো আমি এখানেই এন্ড করছি, তোমাদের সাথে আবার দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।